সুর দিয়ে বক্তৃতা করা হারাম। সুর দিয়ে বক্তৃতা করা কি হারাম? একটা জিনিসকে হারাম বলতে দলিল লাগবে না? মদ হারাম, কোরআন হাদিসে দলিল আছে। সুদ হারাম, কোরআন হাদিসে দলিল আছে। নেশা হারাম, কোরআন হাদিসে দলিল আছে। যৌতুক হারাম, কোরআন হাদিসে দলিল আছে। বেপর্দা হারাম, কোরআন হাদিসে দলিল আছে। জেনা ব্যবিচার হারাম, কোরআন হাদিসে দলিল আছে। তাহলে সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম, কোরআন হাদিসের প্রকাশ্য দলিল প্রমাণ করতে হবে। উনি যে হাদিস দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন চোখ লাল হয়ে যেত, গলার আওয়াজ উঁচু হয়ে যেত। হ্যাঁ, গলার আওয়াজ কি হতো? উঁচু হতো। চোখ কি হতো? লাল হতো। তা আমি যেটা বলছি যে এক হাদিসে তো এটা আছে যে চোখ লাল হতো, কিন্তু আর এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বক্তব্য দিলেন, নসিহত করলেন, যে নসিহত শুনে আমাদের চোখ দিয়ে পানি ঝরে গেল আর আমাদের দেল গলে গেল। এই যে দেল গলে গেল, পানি ঝরে গেল, এখানেও কি চোখ লাল করা রাগান্বিত স্বরে ছিল? ছিল না। আমি রাজশাহী নদাপাড়ার সম্মেলনে আমার এক বন্ধু তখন ইটালিতে থাকতেন, এখন লন্ডনে আছে, তোকে নিয়ে আসলাম, বললেন দোস্ত চলো যাই একটু ওয়াজ শুনি আসি নওদাপাড়া তাবলিগে ইস্তেমায়। তো তাবলিগে ইস্তেমায় ওয়াজ শুনে ওই ইটালি প্রবাসী বন্ধু আমাকে বলছে, আমান ভাই ওয়াজ তো শুনলাম খুব ভালোই লাগলো, কিন্তু যে ওটা হং করেন তাম করেন এই করতে হবে ওই করতে হবে। তো বলছে যে ভাষা শুনে মনে হচ্ছে যে কারো উপর আক্রোশ রেখে টেনে ফিরে ফিরে খায় ফেলবে তেল নুন ছাড়াই। এটা কি বক্তৃতার সিস্টেম? বলতে হবে বাবা এটা ঠিক, এটা বেঠিক, এটা চলবে, এটা চলবে না। সব জায়গায় কি ওরকম ওই পাথর ফেঁকা আওয়াজ উঁচু করে চোখ লাল করা বক্তৃতা আল্লাহ নবী দিতেন? আল্লাহ নবী এরবাস বিন সারিয়ার হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে এত নরম বক্তব্য দিলেন যে বক্তৃতা শুনে আমাদের দেল কি হয়ে গেল, বলে গেল কানাদার জাল। এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখেন, ওর একটাই চোখ আর এক চোখ কি নাই। তা আপনি এক হাদিস পরে ওই হাদিসের উপরেই ফতোয়া দিয়ে যাচ্ছেন কেন? আপনি এই হাদিসটাও পড়ুন। এই তো বলছি, আমি বলছি কানাদার জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। কানাদার জালের মতো আপনি এক হাদিস পরে ফতোয়া দিচ্ছেন আর এক হাদিস পড়েন না কেন? তো একই কানাদার জাল বলা হলো। আমি যদি বলি এই ছেলেটা বাঘের মতো, বাঘের বাচ্চা, তোকে কি পশু বলা হলো? তাহলে কি শুনলেন, কি বুঝলেন আপনি? কাজী ইব্রাহিম সাহেবের পক্ষে, যদিও কাজী ইব্রাহিম সাহেবের অনেক ভুলের সমালোচনা আমি করেছি, আপনার মসজিদের ইমাম যদি ভুল করে আপনি যদি লুকমা দেন, এর মানে কি এই যে আপনার ইমাম ভুল করেছে আর আপনি ইমামের বিরোধিতা করলেন? লুকমা দেওয়া কি বিরোধিতা? তাহলে আপনি তো এখন পর্যন্ত একটা হাদিস প্রমাণ করতে পারেনি যে সুর দেওয়া হারাম। সুর দেওয়া হারাম প্রমাণ করতে হলে শক্তিশালী দলিল পেশ করতে হবে, না হলে ওই হাদিস দিয়ে এতটুকু বলতে পারেন যে হ্যাঁ সুরবিহীন বক্তৃতা দা উত্তম বা সুন্নত, এটুকু বলতে পারেন। যদি বলেন সুন্নত বা উত্তম তাতে আমাদের কোনো আপত্তি নেই, সুর দিয়ে বক্তৃতা না দেওয়া ভালো যদি বলেন তাতেও আপত্তি নেই, কিন্তু যখন আপনি বলবেন এটা হারাম, হারাম বলা যায়? গরিব মানুষ যদি বড় মাছটা কিনে তাহলে সে জাহান্নামী, রিক্সালা পুঁঠির মাছ কিনবে সে বড় মাছ কিনতে গেল কেন? এ পদ্ধতি কি ঠিক আছে? আপনি একমত? আবার বলছে যদি বড় লোক যদি বড় মাছটা না কিনে তাহলে সেও জাহান্নামী, এটা কি সঠিক না ভুল? ভুল ফতোয়া। তিন দিনের বেশি শ্বশুর বাড়িতে থাকলে বা স্ত্রীকে রাখলে সেখানে খাবারের দাম দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন, তখন মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল 6 বছর, বিয়ে করলেন, ঘরে আনলেন, তখন বয়স হলো 9 বছর। শ্বশুর বাড়িতে স্ত্রী রেখেছিলেন কয় বছর? 3 বছর। দাম দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, প্রমাণ আছে? নেই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের যখন কলঙ্ক লেপন করা হলো, মুনাফেকরা যখন কলঙ্ক লেপন করলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে রাখলেন কোথায়? বাপের বাড়ি। 1 মাসের বেশি থাকলো, সূরা নূরের আয়াত নাযিল হলো, তারপর বাড়িতে আনলেন।
এই যে এক মাসের বেশি আবু বকর সিদ্দিকের বাড়িতে আয়েশা সিদ্দিকা ছিলেন, কোন বাপের বেটা প্রমাণ করুক যে একটা টাকা দিয়েছিলেন আল্লাহ নবী খরচ বাবদ। তাহলে এরকম ভুল ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত যারা করবে, আমার বাপ বেদাতির বাড়িতে খেয়ে বেড়াতো, আমার বাপ বেনামাজি জানাজা পড়েত, আমার বাপ সবে ভারতের হালুয়া রুটি খেত, আমার চাচা খেত, আমার বাপ চাচার বিরোধিতা করে 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 তাদের সাথে লড়াই সংগ্রাম করে তাকে ফিরিয়ে আনছে। তাহলে ভুল ফতোয়া দিলে যদি বাপ একে না সারি তোমার ভাইকে সারবো? তাহলে ভুল ফতোয়া ইমাম ভুল করলে লুকমা দিলে কি ইমামের বিরোধিতা করা হলো? সম্মানিত উপস্থিত, বলেন কানে কানে বললেই তো হয়, কানে কানে বহুতবার বলেছি কিন্তু শোনে না, না শোনার কারণে প্রকাশ্য বলতে হয় কেন? যার ভুল প্রকাশ্যে হয় লুকমাটাও প্রকাশ্যেই দিতে হয়। ইমাম যদি সূরা ভুল পড়ে নামাজে আর ইমামের সম্মানের দিক তাকিয়ে আপনি যদি কিছু না বলি ইমামের বাড়িতে গিয়ে কানে কানে বলে আসেন, হবে? তাহলে যে ভুলগুলি নেটের মধ্যে ছড়িয়ে গেছে, আরো অনেক আছে যেগুলি আমি বলতে চাচ্ছি না, অনেক ফতোয়া ভুল আছে, মানুষ হিসাবে ভুল থাকতে পারে, আমারও ভুল আছে, আমার যদি ভুল হয় কেউ যদি সংশোধন করে দেয় আমি বলবো, কিন্তু আপনি এই জিনিসগুলি ভুল বুঝতেছেন যার ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে।